আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো স্বাগত জানাচ্ছি মাসুম ইউটিউবার ইউটিউব চ্যানেল থেকে আরও একটি ভিডিওতে। তো গাইস দেখতে পাচ্ছ আমার এটি একটি ব্যানার। তো গাইস এই ব্যানারটি তোমরা কীভাবে বানাবে, গাছ তৈরি করবে আমি এভাবে তোমাদের বলে দেবো নিজের চ্যানেল দিয়ে। জাস্ট কিছু দিয়ে আপনারা চাইলে কিছু দিতে পারেন, তা আমি আমার চ্যানেল দিয়ে বানাবো। তো গাইস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন একটি খুব সুন্দর একটা ব্যানার অর্থাৎ এ আরটি কীভাবে বানাবেন। তো গাইস যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস আমি প্রথমে এখান থেকে এটা ডিলিট করে ফেলছি। তো ডিলিট করার পর গাইস আপনারা যদি, আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো গাইস আপনারা যদি এই অ্যাপসটি না ডাউনলোড করা থাকে তো আপনারা পিক্সেল অ্যাপ, তো গাইস আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্রোম, জাস্ট প্লে স্টোরে যায়, প্লে স্টোরে যায় আপনারা সার্চ বক্সে লিখবেন পিক্সেল অ্যাপ, PIX পিক্সেল অ্যাপ। তো গাইস দেখতে পাচ্ছ ওয়াটারমার্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পিক্সেল অ্যাপ। তো গাইস পিক্সেল অ্যাপে মানে তো আমি ওপেন করে নিচ্ছি, তো আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো গাইস আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছ গাইস থ্রি ডট, ওপরে থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ গাইস ইমেজ সাইজ। তো গাইস ইমেজ সাইজে আপনারা ক্লিক করবেন। তো ইমেজ সাইজে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছ কাস্টম, তো কাস্টমে ক্লিক করবেন। যাতে আপনারা ইউটিউবের চ্যানেল ব্যানার তৈরি করবো, তো ইউটিউব চ্যানেল ব্যানারে আমরা ক্লিক করবো, দিয়ে গাইস ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর গাইস আমাদেরকে একটি যে ইয়েগুলো ডাউনলোড, তো গাইস আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা লিঙ্কটি দেখে আপনারা ডাউনলোড করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর গাইস ফর্ম গ্যালারি, তো ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তো ফর্ম গ্যালারি করে ক্লিক করার পর ডাইরেক্ট আমি কিন্তু আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পর গাইস আমি একটা ব্যানার, যেহেতু ব্যানারে ক্লিক করব, তো আমি পিক্সেল অ্যাপে সিলেক্ট করে নিলাম। তো গাইস এখন আমি ওকে করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ এই ব্যানারটি আমি এখন তৈরি করব। তো গাইসে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেখে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো গাইস তারপর আমার আবার প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর গাইস ফর্ম গ্যালারি, তো ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেবো। ফর্ম গ্যালারি ক্লিক করার পর গাইস আপনাদেরকে বলেছি যে আপনারা কিন্তু ডিসক্রিপশনে যে চার পাঁচটি কিন্তু ফটো পাবেন, তো গাইস ওগুলো কিন্তু ডিলিট করবেন। তো গাইস আমি এখানে আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এটি সুন্দরভাবে একটু কাটটি করে নেব। তো গাইস একটু নিচে নামিয়ে দিলাম, কেটে নিলাম। তো গাইস হালকা একটু নিচে নামিয়ে দিলাম, কেটে নিলাম, ব্যাস হালকা কেটে নেব। জাস্ট কেটে নিলাম। তো আমি রাইট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর গাইস এখন আমি এটিকে সেটিং করব। তো জাস্ট এটি একটু সেট করে নেব। তো জাস্ট গাইস আমি প্লাস এখানে ক্লিক করব। ক্রপে একটু ছোট হয়ে গেছে, আমাকে একটু সাইজটা একটু বড় নিতে হবে। তো জাস্ট এখন প্লাস এখানে ক্লিক করলাম, তো আমার হয়ে গেছে। তো গাইস এটাকে নড়াচড়া করবে। তো গাইস নড়াচড়া করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখানে ক্লিক করবো, তারপর আমি তালাতে সেটিং করে নেব। জাস্ট গাইস এটা আর নড়াচড়া করবে না। তো আপনারা চাইলে হলুদটা এখন লালও করতে পারেন, যেহেতু লাল করবেন না, যেহেতু আমি সাদাই রাখবো, হলুদ, সরি গাইস হলুদ রাখবো। তো হলুদে রাখতে চাই, তা আমাকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো জাস্ট প্লাস আইকনে ক্লিক করে নেবে। প্লাস আইকনে ক্লিক করার ফর্ম গ্যালারি, তো ফর্ম গ্যালারির পর গাইস আমি একটা এখানে ইউটিউবের ফটো ডাউনলোড করেছিলাম, তো আমি ইউটিউবে এই করবো। তো গাইস এখন রাইট চিহ্নতে ক্লিক করবো। তো আমি এখানে ছোটো করে নেবো, জাস্ট হালকাভাবে ছোটো করে নেব, জাস্ট মেকআপ করে যেহেতু সেটাই। তো গাইস এটি আমি একটা ভালোভাবে রেডি করতে চাই, রেড কালারটি। তো কালার করার জন্য আপনাদেরকে এখানে টেনতে হবে। টেনার পরে তো এখানে কালার পেয়ে যাবেন। এ প্লাস আইকন, এ প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখানে কালার, তো আপনার কালারে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনারা চাইলে অন্য কালারে দিতে পারেন, জাস্ট যে যে কালার ইচ্ছে সেই কালার। তো গাইস আমি এখানে কালার কোনো করতে চাইছি না, তো গাইস এরকমই থাকবে। তো আপনারা এখানে নিচে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন,
দ্বিতীয় অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর শার্ট ডাউতে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে করে দেবেন, বাস হয়ে গেছে। তো এখানকার কাছে আবার আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে যাতে নড়াচড়া করা না করে তার জন্য এখানে তালাটা করে নেব, সেটিং করে নেব। তো গাইস এখানকার কাজটা হয়ে গেল। তো এখানে আমাদের করতে হবে কি, আপনারা যেহেতু নাম, আমি আমার চ্যানেলের নামটি দিতে চাই, তো আমি এখানে এতে প্লাস এতে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। তো টেক্সটে ক্লিক করার পর দুটি দুবার চাপ দেব। তো তারপরে আপনারা যেটা লিখতে চান সেটি লিখে দেবেন। লাস্ট আমি আমার চ্যানেলের নামটি লিখতে চাই, এস মাসুম ইউটিউবার, মাসুম ইউটিউবার, ইউটিউব আর এটি লিখতে চাই। তো আমি এটি এখন এখানে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমি এটি ফন্ট, তো গাইস ফন্টটি আপনাদের যদি সেট করা না থাকে তো আপনারা ফন্টটি সেট করে নেবেন। তো আমি এখানে ফন্ট এতে ক্লিক করবো, এতে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন ফন্ট, ফন্টটা ক্লিক করবেন। ফন্টটা ক্লিক করার পর নিচে চলে যাবেন, এখানে নেম ফন্ট এখানে ক্লিক করবেন, দিয়ে ওকে করে দিবেন, ওকে করে দিবেন, ছোটো করে দিবেন। তো গাইস এটি আমি কালার করতে চাই, কালার করার জন্য আমাকে এটি টিপতে হবে, টিপতে গাইস এখানে কালার, এখানে কালারটি করে নেব। তো কালারে ক্লিক করবেন, তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কালার, তো কালারটি ক্লিক করে দেবেন। কালার ক্লিক করার পর গাইস আমি এটা হলুদ দিতে যাই, তো এখানে ক্লিক করবেন, হলুদটা পুরোপুরি করা আছে। তো গাইস এখানে নিচে সাইডে চলে যাবেন, সাইডে শার্ট ডাউন করবেন, তো ওকে করে দেবেন, জাস্ট এখানকার হয়ে গেল। তো আমি আবারও তলাতে ক্লিক করলাম যাতে নাত নড়াচড়া করে। তো গাইস এখানে কিছু আমরা যদি লিখতে চাই, তো গাইস তলাতে ক্লিক করবেন, নড়াচড়া যাতে না করে। তো গাইস নিচে আমি কিছু লিখতে চাই, তো আমি আবারও টেক্সটে ক্লিক করবো না, আমি আবারও ডবলটা টাচ করব, তাহলে চলে আসবে। তো আমি একটু লিখতে চাই যে হেল্প, হেল্প হেল্প টু লার্ন মাসুম স্কিল, তো আমি এটা লিখতে চাই। তো আপনারা চাইলেও লিখতে পারেন, আমি একটু ছোট করব, ছোট করে দিলাম, এখন আর হালকা ছোট করতে চাই, আরও হালকা ছোট করতে চাই। তো আমি এটি সাদায় রাখবো, তার জন্য আমাকে একটু কালারটা সিলেক্ট করব সাদা করে নাম করে নেওয়ার পর গাইস এখানে আবারও আপনারা শার্টটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওকে করে দেবেন। তো এখানে মোটামুটি কাজ শেষ হয়ে গেল। তো গাইস এটা একটু ফন্ট সিলেক্ট করতে হবে, তো গাইস ফন্টে ক্লিক করবেন। তো গাইস আমি এবি ফন্টে ক্লিক করবো, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে এটাতে ক্লিক করবেন, গাইস এটাতে ক্লিক করে দেবেন, এই ফন্টটা সিলেক্ট করলাম, তো ওকে করে দেবেন। তো গাইস দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো নড়াচড়া না জন্য এটা ক্লিক করবো, ক্লিক করে দেবে, তো গাইস এন্টার কাজ শেষ। তো আবার আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, তো প্লাস আইকনে ক্লিক করুন, প্লাস আইকনে ক্লিক করার পর গাইস ফর্ম গ্যালারি, তো ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের কাছে এটা আপনারা যে ফটোটি সিলেক্ট করেছেন আপনার, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখানে আমি তিনটি নিতে চাই, তো গাইস এখানে নিয়ে নিলাম, তো আমি রাইট ক্লিক কাটিয়ে নেবেন। তো আপনারা চাইলে ছটাও রাখতে পারেন, ফেসবুক টুইটার এবং ইউটিউবের, তো আমি এই তিনটি রাখতে চাচ্ছি। আমি হালকা করে এখানে ছোটো করে নেব, আর হালকা একটু বড় করতে চাই, তো মাঝামাঝি রেখে দিলাম। তো গাইস আবারও আমরা কিন্তু এখানে এটি অপশনে ক্লিক করব, তো আমরা তালা করে দেব জানে জিনিসটি না লড়ে। তো গাইস হয়ে গেছে। তো তারপরে আবারও আমরা প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর গাইস আমাদের এখানে একটি কম্পিউটার সিস্টেম, তো আমি এখানে একবার ক্লিক করে নিলাম। তো তার আগে একটি জিনিস লিখতে হবে, আমি লিখে নিচ্ছি, তো গাইস টেক্সটটা ক্লিক করবেন, ক্লিক করবেন, ডবল টাচ করবেন,
তো গাইস ফলো নাও, তো গাইস ফলো নাও ওকে করে দিবেন। ওকে করার পর গাইস এখানে ফন্ট সিলেক্ট করবেন, তো এখানে টেনে নেবেন। তো ফন্টটা আমি এবি ফন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি 1 2 3 4 5 নম্বর সিলেক্ট করলাম। তো গাইস এটি 6 নম্বর তো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে, তাহলে আপনারা কালার করতে পারেন, আমি জাস্ট কালার করছি না, হালকা ছোট করে দেব, হালকা একটু বড় করে দেব। মাঝামাঝির উপর রাখবো, হালকা একটু সাইডে রাখবো, জাস্ট একটু নিচে নাম মতো হবে, জাস্ট হয়ে গেছে। তো আমি এখানে আবার ক্লিক করব, তালাতে ক্লিক করব, জাস্ট সাথে না লড়ে জিনিসটা আর কি। তো আমাকে এটি সিলেক্ট করতে হবে, এখন এটি করব। গাইস এটি ভালো লাগছে না, তো আমি ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। ডিলিট করা প্লাস আইকনে ক্লিক করব, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর গাইস আমাকে এখানে আবার ক্লিক করতে হবে, তো ক্লিক করে নিলাম। তো আমাকে একটু ছোট করে নেব, হালকা টেনে হালকা ছোট করে নিলাম। তো আমাকে এটি সিলেক্ট করতে হবে, গাইস এখানকার কাজ শেষ হয়ে গেল। তো আমি এটাকে করতে চাই, একবারেই করতে চাই, তো আমাকে এখানে আবার এখানে ক্লিক করতে হবে, যে এগুলো আছে সেগুলো সরিয়ে দিতে হবে, তালাগুলো আছে সরিয়ে দিয়ে আমি একটা করব। একটা করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এবার এগুলো নিয়ে ক্লিক করে দিবেন, জাস্ট ঘর ঘরগুলো নিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশানে আপনারা ক্লিক করবেন, জাস্ট ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি একটা হয়ে গেছে। তো এখন আমি এটি আমি ই করতে চাই, তো গাইস পেছনকার ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করতে চাই। পেছনটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমাকে 2 নম্বর অপশানে ক্লিক করতে হবে, 2 নম্বর অপশানে ক্লিক করা, 3 নম্বর সরি গাইস 3 নম্বর অপশানে ক্লিক করার কাছ থেকে তো আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে এরকম ধরনের। তো আপনারা ইচ্ছে মতোভাবে আপনারা কিন্তু এটি সিলেক্ট করতে পারেন। তো গাইস আমার ইচ্ছা মতন আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি সো এটি। তো আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি গাইস, এদিকে টেনে নিচ্ছি। তো গাইস চাইলে আপনারা এটি সিলেক্ট করতে পারেন। তো আমি এদিকে আমি যেটি সিলেক্ট করব, জাস্ট গাইস আমি এটি সিলেক্ট করব। তো গাইস এটি সিলেক্ট করে নিলাম, তো সিলেক্ট হয়ে গেছে গাইস আমার। তো গাইস আমি এটি রাখতে চাই, তো এটি রাখার জন্য আমাকে সেভ করব। ছবিটি সেভ করার জন্য আপনাকে এখানে সেভে ক্লিক করতে হবে, এই অপশানটি উপর করা অপশানটিতে ক্লিক করে দেবে, ক্লিক করে নেবেন। তো সেভ অ্যাস ইমেজ, তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর গাইস এখানে পিএনজি করে দিবেন আর নিচে আলট্রা করে দিবেন, তো গো সেভ টু গ্যালারি, তো সেভ টু ক্লিক করে দিবেন। তো গাইস হচ্ছে সেভিং। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলুন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের এরকম কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই বাই।